জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক জলোচ্ছ্বাস প্রিয় শ্রোতা এখন চলছে বসন্তকাল কিছুদিন পর আমাদের প্রকৃতিতে আসবে গ্রীষ্মকাল বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গ্রীষ্মের সময়টাতে একটু বেশি সাবধান থাকতে হয় এই সময় একদিকে প্রখর সূর্যের তাপে বিবর্ণ প্রকৃতি হাঁপিয়ে ওঠে আর অন্যদিকে কালবৈশাখী ঝড়ের প্রচণ্ড হ্যাঁ বন্ধুরা বৈশাখী ঝড় একটু ভয়েরই বিষয় গ্রীষ্মের সময়টাতে যে কোনো সময় হানা দিতে পারে কালবৈশাখীর লীলা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে দেশের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে ঝড় বৃষ্টি বয়ে যাওয়ার কথা বলা হয়েছে এজন্য আমাদের এখন থেকে সচেতন থাকতে হবে সাবধানতার পথ অবলম্বন করে ছুটতে হবে কাঙ্ক্ষিত গন্তব্যে কখনোই নৌকা লঞ্চ স্টিমারে অতিরিক্ত যাত্রী হয়ে ওঠা যাবে না ধারণ ক্ষমতার বাইরে অতিরিক্ত যাত্রী হলে এতে করে মারাত্মক বিপদও ঘটতে পারে আমরা সবাই যাতে সচেতন হতে পারি কালবৈশাখী ঝড়ের কবল থেকে নিজেদের রক্ষা করতে পারি বিষয়ে জানতে এবং জানাতে ধরিত্রী কথার নিয়মিত পর্বগুলোর সাথে নিয়েও কথা বলবো এসব আজকের আয়োজনে বন্ধুরা পরিবেশ জলবায়ু প্রাকৃতিক দুর্যোগ বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ধরিত্রী কথার আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি খান নজম ই এলাহি এবং আমি নিলুফার ইয়াসমিন জানিয়ে দিচ্ছি ধরিত্রী কথার আজকের আয়োজন সূচিতে আপনাদের জন্য যা যা রয়েছে পরিবেশ প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন ও তথ্য প্রযুক্তি বিষয়ক খবরাখবর শুনবেন ধরিত্রী বার্তা পর্বে ভিন্ন হওয়া পর্বে শুনবেন জলবায়ুর অস্বাভাবিক আচরণ জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক দুর্যোগে করণীয় নিয়ে একটি সাক্ষাৎকার জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রতিকার নিয়ে একটি কথিকা শুনবেন ভূমণ্ডল পর্বে এবং দুর্যোগ ও বিজ্ঞান পর্বে শুনবেন জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় উদ্ভাবনী ও নতুন নতুন প্রযুক্তি নিয়ে একটি প্রতিবেদন আশা করছি আপনারা আমাদের আজকে সবগুলো সাথেই থাকবেন প্রিয় বন্ধুরা আয়োজনের শুরুতেই শুনবেন ধরিত্রী বার্তা পরিবেশ প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন ও তথ্য প্রযুক্তি বিষয়ক খবরাখবর নিয়ে ধরিত্রী বার্তা গ্রন্থনা করেছেন সাইমা সিদ্দিকা এবং উপস্থাপন করছেন মোহাম্মদ মইনুল ইসলাম পানির অপর নাম জীবন জীবনের অধিকার মানে পানির অধিকার পানি ছাড়া জীবনের অস্তিত্ব কল্পনাও করা যায় না তবে পানির সংকট একটি বৈশ্বিক সংকট যতই দিন যাচ্ছে এই সংকট আরও তীব্র হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে এই সংকট বিশ্বের প্রায় দুই তৃতীয়াংশ জনগোষ্ঠী পানি সংকটে রয়েছে আর সুপেয় পানির সংকটে রয়েছে ছিয়াত্তর কোটিরও বেশি মানুষ গত ২২ মার্চ পালিত হল বিশ্ব পানি দিবস বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি সরকারি বেসরকারি নানা উদ্যোগের মাধ্যমে পালিত হয়েছে পানির প্রতি গুরুত্ব প্রদান করতে এবারের পানি দিবসের প্রতিপাদ্য ছিল পানির মূল্যায়ন বিশ্ব পানি দিবস দু হাজার একুশ উদযাপনকালে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে আহ্বান জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম মন্ত্রী বলেছেন দেশের সকল মানুষকে গুণগত ও মানসম্মত নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে প্রতিটি জেলায় একটি করে পানি পরীক্ষাগার নির্মাণ করা হচ্ছে একই সাথে পানির গুরুত্ব অনুধাবন করে অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী মানুষের নিকট যে পানি সরবরাহ করা হবে সেগুলোর গুণগত মান ঠিক আছে কি না পানির মধ্যে প্রয়োজনীয় উপাদান ছাড়া ক্ষতিকর বস্তু আছে কিনা তা পরীক্ষা করে মানুষের নিকট পৌঁছে দিতেই এই ল্যাব প্রতিষ্ঠা করা হচ্ছে অনেক ক্ষেত্রেই আমরা প্রয়োজনে অপ্রয়োজনে প্রচুর পানি অপচয় করে থাকি পানির ব্যবহারে আমাদের অধিক সচেতন হতে হবে বাংলাদেশ কৃষি প্রধান দেশ এছাড়া ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের ফলে প্রচুর শিল্প কারখানা প্রতিষ্ঠিত হচ্ছে এতে করে স্বাভাবিকভাবেই পানির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে আমরা যদি সামগ্রিকভাবে পানির ব্যবহারে সতর্ক না হই তাহলে পানির তীব্র সংকট দেখা দিতে পারে এসডিজি দু হাজার তিরিশ অনুযায়ী দেশে ভূপৃষ্ঠের পানির ব্যবহার সত্তর শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা থাকলেও এর আগেই আমরা লক্ষ্যে পৌঁছে যাব বলে আশাবাদ ব্যক্ত করেছেন মাননীয় মন্ত্রী ভূগর্ভস্থ পানির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ার ফলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় ওয়াসাকে পর্যাপ্ত পানি সরবরাহে বেগ পেতে হচ্ছে সেই সাথে বাড়ছে ভূমিকম্পের ঝুঁকি ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে সৃষ্ট শূন্যস্থান যখন আর ভূ স্থাপনা ও অন্যান্য সকল কিছুর ভর বহন করতে পারবে না তখন ভূমিধস শুরু হবে এবং ভূমিধস থেকে বড় রকমের ভূমিকম্প সৃষ্টি হতে পারে বাংলাদেশ সরকার বাংলাদেশের উন্নত পানি সরবরাহ স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি অর্জনের জন্য নিবিড়ভাবে কাজ করছে আশা করা যায় টেকসই পানি ব্যবস্থাপনার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সক্ষম হবে বন্ধুরা বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের প্রভাবে মানুষ সমগ্র জীববৈচিত্র্য দিন দিন ক্ষতির মধ্যে পড়ছে তাই এখনই সচেতন হয়ে বৈশ্বিক উষ্ণতার আসে আমাদের কাজ করতে হবে মহা বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হবে সবুজ শ্যামল এই প্রিয় পৃথিবীকে বন্ধুরা এবারে ভিন্ন হওয়া পর্বে শুনবেন জলবায়ুর অস্বাভাবিক আচরণ জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক দুর্যোগে করণীয় নিয়ে কিছু কথা আর এসব বিষয়ে জানব জলবায়ু ও পানি বিশেষজ্ঞ ডক্টর আমি আপনাদের সাথে আজকে যে বিষয় নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে বৈশ্বিক উষ্ণতা এবং তার প্রভাবে জলবায়ুতে যে পরিবর্তন আসছে কথাটা বোধ হয় জলবায়ুতে পরিবর্তন না বলে যদি বলতাম আবহাওয়াতে পরিবর্তন আসছে তাহলে গ্রামেটিক্যালি এটা সঠিক হতো জলবায়ু শব্দটার অর্থ হচ্ছে যে কোনো স্থানে গত তিন দশকের আবহাওয়ার বিভিন্ন প্যারামিটারের অবস্থা অর্থাৎ বৃষ্টি গরম পড়া বৃষ্টি শুরু হওয়া আর্দ্রতা কুয়াশা হওয়া সূর্য ওঠা সূর্য ডোবা বায়ুর চাপ এই সব কিছু পরিবর্তিত হয় কারণ সূর্য বিষুপ্রেখার উত্তরে একবার যায় দক্ষিণে একবার যায় যেটাকে আমরা আর্নিক গতি বার্ষিক গতি হিসেবে স্কুল পর্যায়ে পড়েছি তো এটার প্রভাবে আমাদের শীত আসে শীতের পরে বসন্ত আসে গ্রীষ্ম আসে বর্ষার থেকে শরৎ হয়ে হেমন্ত আবার শীত এই শর ঋতুর পরিক্রমা প্রতিবছর কি একই সময়ে শীত আসে উত্তর হচ্ছে না আট দিন দশ দিন আগে পরে আসে প্রতি বছর কি একই সময় বর্ষা নামে উত্তর হচ্ছে না প্রতি বছর আট দিন দশ দিনের একটা পরিবর্তন থাকে কোন কোন সময় আমরা দেখি সারা রাত বৃষ্টি হচ্ছে দিনের বেলা পরিষ্কার আবার কোন কোন সময় দেখি সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে রাতে বৃষ্টি নেই তো এই যে প্রতিদিনের আবহাওয়ার বিভিন্ন এলিমেন্টের যে বিষয়টা এটার মধ্যেও কিন্তু একটা নিশ্চয়তা আছে এই নিশ্চয়তাটা খুঁজে পাওয়া যায় গত তিরিশ বছরের অথবা তিন দশকের গড় হিসেবে যেমন এখন থেকে বিশ তিরিশ বছর আগে আমি নিশ্চিত করে বলতে পারতাম যে পনেরোই মে বরগুনায় বৃষ্টি হবে দোসরা জুন ঢাকায় বৃষ্টি হবে পহেলা জুলাই দিনাজপুরে বৃষ্টি হবে আচ্ছা ঠিক আছে পহেলা জুলাই না হলে দোসরা জুলাইতে তো হবেই অর্থাৎ আবহাওয়ার একটা নিশ্চয়তা ছিল অর্থাৎ তিরিশ বছরের গড় অবস্থাটাকে আমরা জলবায়ু বা ক্লাইমেট বলতাম এখন হচ্ছে কি এই বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে বাতাসের যে স্বাভাবিক মুভমেন্ট আছে যেমন ধরুন আগে বর্ষার প্রথমেই দক্ষিণা বাতাস শুরু হতো শীত এসছে কী করে বুঝতাম উত্তর দিক থেকে বাতাস আসছে এবং তার প্রভাবে কিছু ফুল ফুটছে ফুল ফোটার কথায় আমি একটু পরে আসবো তো তাহলে আমাদের দেশের যে জীববৈচিত্র্য যে উদ্ভিদ জগৎ এটা পুরোপুরি নির্ভর করত কিন্তু এই জলবায়ুর এই নির্দিষ্ট সময়ে তার যে ব্যবহার এবং আবহাওয়াতে তার যে প্রতিফলন সেটা দেখে আমাদের কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে আমন ধান লাগাতেন সেটা শীতের আগে আগে পৌষ মাসে নবান্ন হতো কার্তিক অগ্রাহনে ধান কাটা হতো এরপরে রবি শস্যর ফসল ছিল এরপরে হয়তো আমরা বড় ধান লাগাতাম জানুয়ারি ফেব্রুয়ারিতে এটা কাটতাম গিয়ে আমরা এপ্রিল মে মাসে প্রত্যেকটা ফসলের একটা নিয়মতান্ত্রিকতা ছিল এখন এই বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে এই নিয়মটা উল্টে পাল্টে যাচ্ছে যেমন ধরুন দু হাজার আমরা অক্টোবরের মাঝামাঝিতে দেখেছি রাজশাহী অঞ্চলে পদ্মা নদীর পানি এত বেড়েছে যে চরাঞ্চলে বন্যা হয়েছে বাংলাদেশের ইতিহাসে কোনো দিন অক্টোবরের মাঝামাঝিতে বন্যার পানি কোথায়ও ওঠেনি দু হাজার উনিশ সনে ব্রহ্মপুত্র নদীতে আমাদের পানির পরিমাপ দেখেছি আমাদের যত বছরের ডেটা আছে তার তুলনায়ও পানির উচ্চতা বেড়েছে যেটার কারণে জামালপুর কিংবা শেরপুর অঞ্চল প্রচণ্ডভাবে ভুগেছে অর্থাৎ এই যে বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে বাতাসের যে স্বাভাবিক গতিবিধি ছিল যে একটা নির্দিষ্ট সময় দক্ষিণ দিক থেকে বাতাস আসতো বলতাম মৌসুমি বাতাস দক্ষিণ দিক থেকে বাতাস আবার ফিরে যেত উত্তর দিক থেকে বাতাস আসা শুরু হতো বলতাম যে শীতের বাতাস এসেছে তার সাথে সাথে শীতের পাখিরাও এসছে প্রচুর মাইগ্রেটারি পাখি আসে আবার আমরা দেখেছি বৈশাখ মাসের এক দুই তিন চার তারিখে কালবৈশাখীর প্রচণ্ড ঝড় হতে এই প্রচণ্ড ঝড়ে বিলের মাছ নদীর মাছ উজানের দিকে রওনা দেয় ডিম পাড়ার জন্যে এখন থেকে পঞ্চাশ ষাট বছর আগে পেশাজীবী মৎস্যজীবী যারা ছিলেন জেলে সম্প্রদায় তারা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মাছ ধরতেন না কারণ সে সময় মাছের প্রজননের সময় ডিম ছাড়বে এখন কিন্তু সেটার হচ্ছে না কখন যে কি হচ্ছে আমরা ঠিক বুঝে উঠতে পারছি না এই প্রভাবগুলোকেই আমরা জলবায়ুর বিরূপ প্রভাব বলছি অর্থাৎ প্রকৃতির যে স্বাভাবিক আছে সেটা বদলে যাচ্ছে ব্যবহার বন্ধুরা আমাদের জলবায়ু বিভিন্ন কারণে পরিবর্তিত হচ্ছে জলবায়ুর নেতিবাচক পরিবর্তনের প্রভাবে আমাদের জীবন ও সম্পদ দিন দিন ঝুঁকির মধ্যে পড়ছে তাই এখনই পরিবেশের প্রতি যত্নবান হতে হবে প্রিয় শ্রোতা এবারে ভূমণ্ডল পর্বে শুনবেন জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রতিকার নিয়ে একটি কথিকা গ্রন্থনা এবং উপস্থাপনার সাম্প্রতিক সময়ে অসাধারণ প্রবৃদ্ধি অঞ্চল করতে সক্ষম হয়েছে মোট ছয় শতাংশের বেশি প্রবৃদ্ধির মূল নির্দেশক হিসাবে অর্থনৈতিক উন্নয়ন দ্রুত নগরায়ন বর্ধনশীল শিল্পায়ন এবং এর সাথে সংশ্লিষ্ট উন্নয়ন দেশের মোট বিদ্যুৎ চাহিদাকে বাড়িয়ে দিয়েছে একথা অনস্বীকার্য যে একটা দেশের বিদ্যুৎ চাহিদাই দারিদ্রতা কমার হার এবং আর্থসামাজিক অবস্থার পরিবর্তনকে নির্দেশ করে বাংলাদেশ সরকারের অন্যতম রূপকল্প হল দুই সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করা যা থেকে আমরা খুব একটা পিছিয়ে নেই এই লক্ষ্য নিশ্চিত করতে সরকার বিদ্যুৎ খাতে গ্যাস কয়লা দ্বৈত জ্বালানি পরমাণু বিদ্যুৎ এবং নবায়নযোগ্য জ্বালানির সমন্বয়ে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী নানা পরিকল্পনা গ্রহণ করেছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশেও নবায়নযোগ্য জ্বালানির বেশ ভালো সম্ভাবনা আছে বিশেষ করে সৌরশক্তির মাধ্যমে যদিও এখনও মোট নবায়নযোগ্য জ্বালানির প্রায় ষাট শতাংশ আসে জলবিদ্যুৎ থেকে যেখানে বাকি প্রায় চল্লিশ শতাংশ উৎপাদন হয় সৌরশক্তি থেকে এরপরও নিকট ভবিষ্যতেও এই নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ প্রচলিত জ্বালানি উৎসের তুলনায় বেশ পিছিয়েই থাকবে বলে ধারণা করা যায় ভবিষ্যতের এই চিত্রের পরিবর্তন আনতে বাংলাদেশ সরকার নবায়নযোগ্য জ্বালানি সহজলভ্য করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে দু হাজার সালেই নবায়নযোগ্য জ্বালানি নীতিপালা করা হয়েছে যার মধ্যে রয়েছে সম্ভাব্য সকল উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন জনগণের কাছে পৌঁছে দেয়া এবং এর প্রয়োজনে সরকারি বেসরকারি অর্থায়নের ব্যবস্থা করা পরবর্তীতে দুই সালে সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি অ্যাক্টও পাশ করা হয়েছে যার আওতায় নবায়নযোগ্য জ্বালানির প্রচার বিকাশ ও সমন্বয়ে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করা হবে এই নীতিমালার বাইরেও দেশের অন্যান্য সংশ্লিষ্ট আইন দ্বারাও নবায়নযোগ্য জ্বালানিকে উৎসাহিত করা হয়েছে নবায়নযোগ্য জ্বালানি উৎসগুলোর মধ্যে ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশে সৌরশক্তির দ্বারা বিদ্যুৎ উৎপাদনের জন্য বেশ উপযোগী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তার আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের সকল এলাকায় সৌরশক্তির ব্যবহার সহজলভ্য করার কাজ করছে যার মধ্যে উল্লেখযোগ্য হল সোলার হোম সিস্টেম এবং সোলার ইরিগেশন সিস্টেম সৌরশক্তির মাধ্যমে সেচ প্রকল্প একটি যুগান্তকারী প্রযুক্তি যা এমনকি পরিবেশ বান্ধবও বটে বিশেষ করে বর্তমানে ব্যবহৃত গ্যাস ভিত্তিক এবং ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র এর পরিবর্তে সৌরশক্তির ব্যবহারে বিপুল সাশ্রয় সম্ভব সৌরশক্তির পাশাপাশি অন্যান্য উৎসগুলো ছাড়াও বর্তমানে বাংলাদেশ সরকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি কর্মসূচি হাতে নিয়েছে যদিও এতে আধুনিক প্রযুক্তির পাশাপাশি বড় বিনিয়োগেরও প্রয়োজন তবে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের ক্ষতির কথা চিন্তা করলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন একটি কার্যকরী উপায় হতে পারে এতে অবশ্য দেশের মানুষের বড় সহযোগিতা প্রয়োজন হবে বিশেষ করে বাসাবাড়ির নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা এই কর্মকাণ্ডের সাথে সম্পর্কযুক্ত আমাদের নিজেদের বুঝতে হবে কিভাবে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ উৎপাদন এবং ব্যবহার করা যায় বিশ্বের জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে বাংলাদেশকে তার সব রকম উৎসের সর্বোচ্চ পরিবেশ বান্ধব ব্যবহার নিশ্চিত করতে সরকার বেশ জলবায়ু প্রাকৃতিক দুর্যোগ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ধরিত্রী কথা প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে বন্ধুরা বিজ্ঞানের অগ্রযাত্রা আমাদের কম সময়ে অল্প শ্রমে যে কোনো কাজ সম্পন্ন করার সুযোগ এনে দিয়েছে এমনকি জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন ধরনের দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় প্রযুক্তির ব্যবহার আমাদের মারাত্মক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করছে বন্ধুরা তাই আসুন আমরা প্রযুক্তির সঠিক ব্যবহার শিখি এবং প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিরাপদ জীবন নিশ্চিত করি দুর্যোগ ও বিজ্ঞান পর্বে এবারে শুনবেন জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় উদ্ভাবনী ও নতুন নতুন প্রযুক্তি নিয়ে একটি প্রতিবেদন গ্রন্থনা এবং উপস্থাপনায় রয়েছেন রেজোয়ানা হুসাইন খান ভৌগোলিক ও ভূতাত্ত্বিক অবস্থানগত কারণে বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ ঘূর্ণিঝড়ের পথ পরিবর্তন ও ঘটনের সংখ্যা তীব্রতা বৃদ্ধিতে দুর্যোগ প্রস্তুতি কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে তাই নতুন করে ভাবতে হচ্ছে আমাদের বিশ্বের অনেক দেশেই দুর্যোগের প্রাথমিক লক্ষণ অনুসন্ধানের জন্য কৃত্রিম উপগ্রহ প্রযুক্তি বেশ আগে থেকেই ব্যবহার করে আসছে উনিশশো সাল থেকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নোয়া এবং এফ ওয়াই নামক দুটি কৃত্রিম উপগ্রহ থেকে ছবি সংগ্রহ করে আসছে বাংলাদেশ শুধু নোয়া থেকে প্রতিদিন দুটি করে ছবি সংগ্রহ করত। এই ছবি থেকেই নির্ণয় করা হতো প্রাকৃতিক দুর্যোগের খবরাখবর এফ ওয়াই টু সি একটি আবহাওয়া বিষয়ক কৃত্রিম উপগ্রহ আধুনিকায়নের ফলে আলোর সাহায্য ছাড়াই এটি মাইক্রোওয়েভের মাধ্যমে ছবি তুলতে সক্ষম এজন্য মাটিতে আলাদা মাইক্রোওয়েভ বেজ স্টেশন থাকতে হয় ভূপৃষ্ঠ থেকে ট্রান্সমিট করা মাইক্রোওয়েভ কৃত্রিম উপগ্রহে প্রতিফলিত হবার ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবি তৈরি করা যায় যে কোনো দুর্যোগে তাৎক্ষণিকভাবে সারাদান বিশেষত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পূর্বাভাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে স্থাপিত কন্ট্রোল রুমকে পরিবর্তন করে জাতীয় দুর্যোগ সারাদান সমন্বয় কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে কেন্দ্রটিকে প্রয়োজনীয় ইলেকট্রনিক যন্ত্রপাতি ও টেলিফোন স্থাপন করে ভিডিও ওয়ার্কশপ অনুষ্ঠানের উপযোগী করা হয়েছে এটি সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং এখান থেকে প্রতিদিন দুর্যোগ সংক্রান্ত দৈনিক প্রতিবেদনও প্রকাশিত হয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির সহায়তায় ইতোমধ্যে চারশো পঁচাশিটি উপজেলায় এবং দেশের সব জেলায় যথাক্রমে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের সঙ্গে নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে দুর্যোগে আগাম সতর্ক বার্তা প্রচারে মোবাইল ফোন ভিত্তিক প্রযুক্তি যেমন এসএমএস ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স বা আইভিয়ার প্রচলন করা হয়েছে উপকূলীয় অঞ্চলে নির্মিত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি ভিত্তিক ডেটাবেজে সংরক্ষণ করা হয়েছে এই ডেটাবেসটিতে আশ্রয় কেন্দ্রগুলোর কাঠামোগত এবং আনুষঙ্গিক তথ্য যেমন ভৌগোলিক অবস্থান ব্যবহার উপযোগিতা ধারণ ক্ষমতা ইত্যাদি সংরক্ষণ করা হয়েছে এই ডেটাবেসটির তথ্য ব্যবহার করে নতুন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণের সঠিক স্থান নির্ধারণ করা ঘূর্ণিঝড়ের সময় লোকজনকে আশ্রয় কেন্দ্রে আনার জন্য উপযুক্ত পথ নির্ধারণ করা এবং আশ্রয় কেন্দ্রের ব্যবস্থাপনা ও মেরামতের প্রয়োজনীয়তা নিরূপণ করা যায় এটি ওয়েববেসড ড্যামেজ অ্যান্ড নিড অ্যাসেসমেন্ট অ্যাপ্লিকেশন তৈরির কাজও চলমান রয়েছে যার মাধ্যমে অনলাইনে দ্রুততার সঙ্গে মাঠ পর্যায় থেকে যে কোনো দুর্যোগের ক্ষয়ক্ষতির তথ্য সরাসরি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্ভারের সংরক্ষণ ও সরবরাহ করা সম্ভব হবে রয়্যাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরির কাজ করার জন্য তিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার প্রদান করেছিল তাদের মতে উনিশশো সালে লিথিয়াম আয়ন ব্যাটারি প্রথম বাজারে প্রবেশের পর থেকে মানব জীবনে বিপ্লব ঘটেছে এবং তা আরও অগ্রসর হয়ে বিকশিত হচ্ছে আগে রিচার্জেবল ব্যাটারির থেকে হালকা এবং ছোট লিথিয়াম ব্যাটারি দ্রুত চার্জ করা যায় এগুলোর ওজন এবং দাম দুই কম থাকায় বৈদ্যুতিক যানবাহনগুলো পরিবহন খাতকে আরও সুসংহত করতে ক্রমবিকাশী ভূমিকা পালন করছে জলবায়ু সমাধান বিশ্লেষণকারী গবেষণা সংস্থা প্রজেক্ট ড্রাউডনের সিনিয়র ফেলো জও গাউভিয়া বলেছেন ব্যাটারি স্টোরেজ প্রক্রিয়াটি জটিল এটি আরও বেশি পুনর্নবীনকরণযোগ্য প্রযুক্তির সংহতকরণের পথ করে দেবে আমরা যদি ব্যাটারি স্টোরেজ সিস্টেমগুলো প্রয়োগ না করি তবে আমাদের বায়ু ও সৌর মাধ্যম থেকে সত্তর শতাংশ নবায়নযোগ্য শক্তি মূল ধারায় আনা সম্ভব নয় তবে বৈদ্যুতিক যানবাহনগুলো স্টোরেজ সিস্টেম হিসেবে কাজ করতে পারে সে বিষয়ে গভিয়া আরও জানান যেহেতু গাড়ি মালিকরা রাতের বেলা বিদ্যুৎ কিনে তার গাড়ি চার্জ করছেন এবং চাহিদা বেশি থাকাকালীন গ্রিডের কাছে বিক্রি করছেন এবং দিনের বেলা গাড়ি পার্কিংয়ে থেকে অলস সময় কাটাচ্ছে তাই আমরা নতুন লিথিয়াম রিজার্ভ খুঁজে পাচ্ছি কারণ এটি উভয় বাজারের জন্যই একটি উপযোগী প্রযুক্তি তাই আমরা আরও বেশি করে উদ্ভাবন করছি এবং নতুন করে তা আরও বিকাশের পথ খুঁজে বেড়াচ্ছি যদিও বিশ্বে বৈদ্যুতিক যানবাহনের বহরটি দ্রুত বৃদ্ধি পেয়েছে ঠিক যেমন দুই সালে বিশ্বে বিকৃত গাড়ির মধ্যে পাঁচ মিলিয়ন গাড়ি ছিল লিথিয়াম আয়ন ব্যাটারির আন্তর্জাতিক শক্তি সংস্থা থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায় জীবাশ্ম জ্বালানিতে চালিত বৃহত্তর এবং কম দক্ষ এসিউভি বিক্রি বৃদ্ধি পেয়ে এই অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে দু হাজার সাল থেকে বিশ্বব্যাপী বিক্রি হওয়া দশটি নতুন গাড়ির মধ্যে চারটি ছিল এসিউভি তাই পরিবেশ বিজ্ঞানীরা বলছেন এই ধরনের গাড়ির ব্যবহারকে নিরুৎসাহিত করে পরিবেশ বান্ধব এবং নবায়নযোগ্য জ্বালানি নির্ভর গাড়ি যানবাহন এবং অন্যান্য ব্যবস্থাকে আরও বেশি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিশ্ব নেতৃবৃন্দকে আরও অনেক কাজ করতে হবে বন্ধুরা কথা শুরু করেছিলাম কালবৈশাখী ঝড় নিয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয় গাছপালা উড়ে যায় এবং ফসলের ক্ষতি হয় ঝড়ের তাণ্ডবে গাছ ও গাছের ডাল ভেঙে সড়ক যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ মাঝে মাঝে কালবৈশাখী ঝড়ের সাথে ভারী বর্ষণও হয় যা আগাম বন্যার ঝুঁকি বাড়িয়ে দেয় প্রিয় শ্রোতা এবারে জানিয়ে দিতে চাই কালবৈশাখী ঝড়ের ক্ষয়ক্ষতির আসে আমাদের করণীয় সম্পর্কে সুপ্রিয় শ্রোতা কালবৈশাখী ঝড় হলে বা হওয়ার সম্ভাবনা থাকলে বাসার বিদ্যুৎ নিরোধক যন্ত্রের কার্যকারিতা যাচাই করতে হবে বাসা থেকে বের হওয়ার পূর্বে কম্পিউটার টিভি এবং অন্যান্য বিদ্যুৎ চালিত যন্ত্রপাতির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে পরিবারের সকলের মধ্যে বজ্রপাতের প্রভাব সম্পর্কে সচেতনতা জাগ্রত করতে হবে এবং বজ্রপাতের সময় বৈদ্যুতিক ও যোগাযোগ তারসমূহ যেমন টিভির অ্যান্টেনা ডিশের অ্যান্টেনা টেলিফোনের তার ইত্যাদি বিচ্ছিন্ন রাখার অভ্যাস করে তুলতে হবে বিদ্যুৎ চমকানোর কারণে ভোল্টেজ প্রচণ্ডভাবে ওঠানামা করে এ ক্ষতির হাত থেকে রক্ষার জন্য বাসার টেলিফোন সেট কর্ডলেস ফোন টিভি ফ্রিজ কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম ইন্টারনেট লাইন সহ ইত্যাদির সংযোগ বিচ্ছিন্ন রাখতে হবে বেশি বিদ্যুৎ চমকানোর সময় কখনোই পানির কলের কাছে যাবেন না এ সময় কলের পানিতে গোসল হাত ধোয়া থেকে বিরত থাকাই সবচেয়ে ভালো সম্ভব হলে মেইন পাওয়ার সুইচ বন্ধ রাখুন কারণ প্রচণ্ড বজ্রপাতে সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে শিশুদের প্রতি বিশেষ যত্নবান হন কারণ বজ্রপাতের বিকট শব্দে তারা ভীত হতে পারে বজ্রবেগ দেখা দেয়া মাত্র শিশুদের খেলার মাঠ থেকে ডেকে নিন বন্ধুরা আসুন দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা আরো বেশি সচেতন হই গড়ে তুলি নিরাপদ বাংলাদেশ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুর্যোগ মুক্ত থাকুন শুভকামনা সবার জন্য জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস খরা জলবায়ু পরিবার তো